এখন ওই দৃশ্যটার কথা বলি তোমার গল্পটা টাচি ভেরি ইন্টারেস্টিং কিন্তু তোমার গল্পের সাথে ছবিটার সম্পর্ক কি এটা কিন্তু বুঝতে পারছি না আচ্ছা স্যার আমার গল্পের নায়ক যে ছেলেটি তাকে ছেলে ধরা ধরে নিয়ে যায় তখন বাবাটি ফ্ল্যাশব্যাকে এই দৃশ্যটি কল্পনা করে তোমার ছেলে টপুকে আমি প্রিমিয়ারে নিমন্ত্রণ করছি আমার নাতনি এবং তোমার ছেলে আমার দুপাশে বসে ছবিটা দেখবে তুমি টপুকে আমার নিমন্ত্রণটা পৌঁছে দেবে ঠিক আছে আমি টপুকে আজই বলবো স্যার এখন একটু বাসায় যাব আজকে রাতটা আমি থাকবো সকালে উঠে লোকেশনে রওনা দেবো আমি আসি স্যার গুড লাক কিরে বেটা জেগে আছিস তাহলে আমাকে ডাকিস নি কেন ইচ্ছে করে খুব ভালো লাগলো তুমি যখন ঘরে ঢুকলে তখনই ঘুম হয়ে গেছে অসুখ বাঁধিয়েছিস কেন জানি না আচ্ছা বাসায় কোনো ডিভিডি আছে মানে কার্টুন ফার্টুন না রিয়েল স্কেরি মুভি ওই কবর থেকে ভূত উঠে আসছে স্কেরি মুভি আছে কিন্তু তুমি ভয় পাবে খুব বেশি ভয় আছে খুবই ভয় তাহলে এক কাজ করি চাদরে এ পর্যন্ত ঢেকে দেখতে থাকি বেশি ভয় লাগলে মাথাটাও ঢুকিয়ে দেবো বুদ্ধিটা কেমন বুদ্ধিটা খুবই ভালো তাহলে ছবি দেখ হ্যাঁ তোর মা হ্যাঁ একটু বকতে পারে একটু রিস্ক তো আমরা নিতে পারি নাকি আচ্ছা তোর তো একটা দাওয়াত আছে কিসের দাওয়াত একটা ছবির প্রিমিয়ারের দাওয়াত তোর সাথে একটা মেয়েও থাকবে বিদেশ তার নাম অঞ্জিলা আচ্ছা দেখিস আবার ওই মেয়েটার প্রেমে পড়ে যাস না বাবা তুই সবসময় অসভ্য কথা বলো কেন আমি প্রেমও করবো না বিয়েও করবো সুবিধা হয় না তুই অনেক বেশি সাউন্ড সাউন্ড কমাইতে হবে চলো এরপরে শুনে যান এরপরে শুনে যান পরে শুনে যান অনেক সাউন্ড এটা সাউন্ড পাওয়া যাবে এইটা সাউন্ড ওইটা সাউন্ড দুটা সাউন্ড পাওয়া যাবে দেখছেন অনেক সাউন্ড অনেক সাউন্ড কবে থামো তো আর একটা কথা হবে বন্ধ করো সরি চলো চলো আজকে এ পর্যন্ত থাকে ওকে বস তাহলে কাল সকালে 11টায় তাহলে এখন আসি বস অনেকদিন থেকে দেখছি আপনার মনটা খুব খারাপ কোনো সমস্যা বস আমার ছেলেটা অসুস্থ হয় আমার স্ত্রী তাকে নিয়ে এখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ওদের এই প্রচন্ড দুঃসময় আমি সঙ্গে থাকতে পারছি না ব্যাপারটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায় ওকে কবির